আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই শখ থাকে যে আমি চাকরি না করে বরং ব্যবসা করব, অনেক বড় ব্যবসায়ী হব, কিন্তু অনেক সময় এই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, ব্যবসা আর শুরু করা হয় না। কারণ আমাদের মাথায় একটা টেন্ডেন্সি কাজ করে যে ব্যবসা করতে হলে প্রচুর টাকার প্রয়োজন, কিন্তু যারা সফল ব্যবসায়ী তারা কখনো এই কথাটা বিশ্বাস করতে চায় না যে ব্যবসা করতে প্রচুর টাকা লাগে। ব্যবসা করার জন্য প্রয়োজন হিম্মত, বুকের সাহস এবং কূট কৌশল অথবা দক্ষতা, আর ব্যবসা করার জন্য প্রবল ইচ্ছা শক্তি। এগুলো থাকলে কিন্তু আসলে ব্যবসা শুরু করা সম্ভব। আপনি মাত্র 10,000 টাকার ব্যবসা শুরু করেও এই ব্যবসাটাকে ধীরে ধীরে আপনি 10 কোটি টাকার ব্যবসায় রূপান্তর করতে পারবেন। এরকম হাজারো উদাহরণ রয়েছে যারা অল্প টাকায় ব্যবসা করে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে। তা আমরা চাইলে যে কেউ ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করতে পারি, তারপরে ধীরে ধীরে ব্যবসায়ী ক্ষেত্রে আমাদের যখন আরও অভিজ্ঞতা হবে তখন আমরা আরও ব্যবসা পরিধি বাড়াতে পারবো এবং বড় বড় ব্যবসা করতে পারবো। তো ছোট্ট ব্যবসাগুলোর মধ্যে চা পাতার ব্যবসা উল্লেখযোগ্য একটা ব্যবসা। আপনি চাইলে চা পাতা নিয়ে দারুণ একটা ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে TI জমাদার কোম্পানি লিমিটেড আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে, কারণ এই কোম্পানি সারা বাংলাদেশে আনাচে কানাচে ডিলারশিপ নিয়োগ করছে। আপনি চাইলে অল্প কিংবা বেশি টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটি শুরু করতে পারেন। TI জমাদার কোম্পানি অলরেডি সারা দেশে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এ কোম্পানি কোয়ালিটি সম্পন্ন, গুণগত মানসম্পন্ন চা পাতা সরবরাহ করে বলে দীর্ঘ 6 থেকে 7 বছর যাবৎ এই কোম্পানিটি তাদের ব্যবসা পরিচালনা করতে সক্ষম হয়েছে। তো আপনি চাইলে এই কোম্পানির একজন পরিবারের সদস্য হতে পারেন। এজন্য আপনাকে কষ্ট করে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তাহলে আপনি কিভাবে আপনার চা পাতার ব্যবসাটা শুরু করতে পারেন সেক্ষেত্রে বা সেই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। আপনি চাইলে TI জমাদার কোম্পানি লিমিটেডের অফিসে এসে মাল নিয়ে ব্যবসা করতে পারেন, অথবা আপনি যদি দেশের প্রত্যন্ত কোনো এলাকায় বসবাস করেন যেখান থেকে ঢাকা শহরে আসা আপনার জন্য কষ্টসাধ্য ব্যাপার, তাহলে আপনি মোবাইলে ফোন করবেন, ফোন করে আপনার ঠিকানা দেবেন, আপনার ঠিকানা মতে আপনার মাল পৌঁছে যাবে। তো আপনি ইচ্ছা করলে অল্প টাকায় এই ব্যবসাটি শুরু করতে পারেন। ইনশাল্লাহ একটা সময় এই ব্যবসায় অনেক বড় হবে এবং ব্যবসা করতে করতে ব্যবসায়ী মাঠে থাকতে থাকতে আপনার আরও অনেক অভিজ্ঞতা হবে, তখন আপনি চাইলে আরও নতুন নতুন ব্যবসা শুরু করতে পারবেন। তো আশা রাখছি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে কীভাবে এই ব্যবসাটা শুরু করা যায় সে ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জেনে নেবেন। তো সে আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।